দূষিত হয়েছিল, এইভাবে পানি হয়েছিল। এইগুলা সরকারের ঊর্ধ্বতন মহল এবং বিশেষ করে সিটি কর্পোরেশন আশা রাখি বিগত দিন সেই পরিকল্পনা না হয় নাই। আমি মনে করি এই যে নদীর তীরবর্তী যে এলাকা আছে সেখানে যদি একটা গার্ড ওয়াল নির্মাণ করা হয় তাহলে অন্ততপক্ষে হয়তো এই এলাকা থেকে 5 কিলোমিটার লম্বা বা 10 কিলোমিটার লম্বা একটা গার্ড ওয়াল যদি করা হয় তাহলে হয়তো এই পরিমাণে হয়তো পানি না আসতে পারে। এটা সরকারের যারা ম্যানেজমেন্টে আছেন বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয় বা লোকাল সিটি কর্পোরেশন আশা করি এইগুলো অতীতে যেগুলো করা হয় নাই এগুলো বর্তমান সিটি কর্পোরেশন উদ্যোগ নেবে এবং এইবারের বন্যা থেকে অভিজ্ঞতা অর্জন করবে যে আসলে কি করলে এই পার্শ্ববর্তী নদী পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো আছে এইগুলো রক্ষা করা যায়। আমরা দেখছি যে যখন মেঘর পানি আর বৃষ্টির পানি সিলেটি ক্ষতি হইলো তখন ড্যাম লাগে, তখন মানুষ বিপদগ্রস্ত হয়। তাহলে মেঘর পানি আর কুশিয়ারার পানি আর ফুকরির পানি আর উফরার পানি কিতা লাগে আপনি এখন দেখুক যে এই মুহূর্তে বৃষ্টি কম ওর কিন্তু পানি বাড়তে থাকে, তাহলে এই পানিটা খান থাকি আর আপনি যদি পাহাড়ি ডোল তাহলে পাহাড়ি ডোল যেটাই পাহাড়ি ডোলের পানি তো খোয়া হয় উজানোর পানি। আমার মূল বক্তব্য হইল এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমার সুস্পষ্ট বক্তব্য হইল যে আমরা সিলেটে এই ধরনের হঠাৎ বৃষ্টি অসময়ের বন্যা হঠাৎ বন্যা এই ধরনের বন্যার পানিটাকে বাঁচাইতে গেলে একটা পরিকল্পনা গ্রহণ করা দরকার। সিলেটের লন্ডনের প্রবাসীকল আসন, বিভিন্ন রাজনীতিবিদকল আসন, ঢাকা শহরে যেভাবে বেড়ি বাদ দিয়া রক্ষা করা হয়েছে সিলেটে ওইভাবে কিন্তু বেড়ি বাদ দিয়া রক্ষা করতে হইব। সবচেয়ে বড় প্রবলেমটা হলো খাদ্য সংকট, পানির সমস্যা, ছোটদের যে ডায়রিয়া হচ্ছে স্যালাইনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করে দেওয়া, আর দ্বিতীয়ত হলো ওদের আর্থিক সমস্যাটা অনেক দেখা দিচ্ছে। অনেক যে যারা ভ্যান গাড়ি ড্রাইভার ওরা কাজহীন হয়ে গেছে, পানির কারণে ওরা বাইর হতে পারছে না। ওদেরকে যারা যুগালি কাজ করে এদের সবচেয়ে বড় এরা তো কাজকর্মহীন হয়ে গেছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে ওদেরকে আর্থিক কিছু সহায়তা করা যায় প্রত্যেক ফ্যামিলিকে, এটা ওদের জন্য সবচেয়ে ভালো, ওরা এই টাকা দিয়ে কিছু জিনিস চাল ডাল কিনতে পারে। সিলেটে এমন কোনো বাসা না নাই, সবাই কিন্তু পানি সব মানে ইয়েতে আছে। আর এখানে এসে বা ওই যে আরো বিভিন্ন তো জায়গাতে আমরা গেছি সেখানেও দেখছি যে আসলেও মানে ওদের একটু কষ্টটাই আসলে খুব বেশি, সব পানি, বাচ্চারা ছোট, তারপর যে কাপড় চোপড় ওগুলো একটু যাই হোক সব কিছু মিলে বা ওই যে নোংরা পানিটা ওগুলো বাচ্চাদের জন্য তো ক্ষতি। সিলেট জেলাতে প্রচুর পানিবন্দী মানুষ, বিশেষ করে সিলেট উপজেলাগুলোতে বলার বাহিরে, কিন্তু সিলেট মহানগরী তথা সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় প্রচুর পানিবন্দীর মানুষ রয়েছে এবং তাদের সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে তারা একদিকে পানিবন্দী, অন্যদিকে তাদের খাবারের সংকট এবং সবচেয়ে বড় যে প্রয়োজন সেটি হচ্ছে তাদের খাবার পানির প্রয়োজন।